সেক্রেটারি দেখলি ফেলু চেয়ারম্যান কর, ভাই নির্বাচন করছি ফেল করছি সবাই কি পাশ করে? হ্যাঁ কয়েক ভোটের জন্য ভাই পাশ করতে পারি নাই, দেখলি আমার রাস্তাঘাটে দেখলি আমার ফেলু চেয়ারম্যান, ফেলু চেয়ারম্যান ভাই এটা কী ধরনের ভাই? ভাই এটা বিচার চাই ভাই, এর জন্য আমি কল দিতে ভাই। হ্যাঁ ভাই আপনি বিষয়টা দেখবেন ভাই, সবার ফেল তো চেয়ারম্যান করে চেতায় শালায় ঠিক হয় নাই না? আচ্ছা ঠিক আছে, আজকের এক অনুষ্ঠানে দেখা হবে ওর সাথে, খুব ভালো করে বলে দিব। জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ঠিক আছে ভালো থাকেন, আপনার মূল্যবান সময় নষ্ট করলাম ভাই। আচ্ছা ভাই ওকে, খুব হাফিজ। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আজকে তো ভালো, তোমার ইচ্ছা আমি খুঁজতেছি। কে চেয়ারম্যান সাহেব, আমি কি করছি জানো? আমি উপজেলা চেয়ারম্যান, কিন্তু তুমি আমার প্রার্থীরে দাঁড় করাইছি, তুমি তারে ফেলটু চেয়ারম্যান বলো বাবা। না ঘটনা করো কেন, না বারবার তাকে চেতাও ফেলু চেয়ারম্যান বলে, তুমি বড় খারাপ কাজ করছো। তুমি কি আমাকে চেনো না? জি চিনি। আসলে চেয়ারম্যান সাহেব আমার ভুল হয়ে গেছে, ঘটনা হয়েছে কি যে অনেক ফেল করতে করতে ওখানে সবাই ফেল চেয়ারম্যান কয়ে ডাকে, তো আমিও মানে অনেক কয়ে এলাইছি, মেম্বার কয়ে এলাইছি, ভুল করে এলাইছি। তোমার এই ভুল মাফ হবে না, খালি বারবার চেতাও আমার মাইন্ডে লাগছে ভাই। ওরে কি করবেন, ওরে ক্লাবে নিয়ে যান, ওরে ক্লাবে নিয়ে হাত পা ভেঙে দিয়ে আসি কি কোন চেয়ারম্যান সাহেব, হাত পা ভেঙে একবারে আমার এই ধরনের মাফ সাইজ করে দেন, যাতে উচ্চা দানা খুচ্চা না খেতে পারে। আমি বুঝতে পারি না, এমন ভাবে ভাঙবেন ওই যেন উচ্চা দানা খুচ্চা না খাইতে পারে। চলো তোমাকে নিয়ে আর কি এরকম কাজ আর হইব তোমার? না চেয়ারম্যান এসে মাফ চাও আরেকবার, চেয়ারম্যান সাহেব থাক, মাফ করে দিলে তুমি ভুলে যাবে, আর কোনো দিন হবে না, আর জীবন হবে না। আচ্ছা আবার এবার মতো মাফ করে দেন, আমি ভুল করে লাইছি, আর জিন্দেগি তুই ভুল করবি। ঠিক আছে ওকে, ধন্যবাদ, চলেন চা খাই দিবেন। আসসালামু আলাইকুম ভাই, বিদেশ থেকে কবে আসছেন? এই যে কিছুদিন হলো, জানতেও পারলাম না কিছুদিন হয়েছে, আমাকে বলবেন না আপনি আসতে। তাহলে দাওয়াত রইলো, আপনার ভাবিও দাওয়াত দিচ্ছে আপনাকে, দুটা ডাইল ভাত খাওয়ার দাওয়াত দিল, আল্লাহ হাফেজ। আপনার সবাই ফেলু চেয়ারম্যান বলতো, এবার তো দেখলাম আর টিভিতে আপনার বিজয় ঘোষণা, বিপুল ভোটে আপনি পাশ করছেন, বিজয় মিছিল দেখলাম আপনার আর টিভি নিউজে, যাক আলহামদুলিল্লাহ ভালো, আপনার ভালো করুন। আচ্ছা ভাই ঠিক আছে, এক কাপ চা দেন খাই। আচ্ছা দিতে আছে বসুন। আচ্ছা ভাই আরে গত বছর তো নির্বাচন করলাম, কোন জায়গায় তো মুখ দেখতে পারি নাই, সবাই যেখানে যাইতাম সবাই আমার ফেলু চেয়ারম্যান, ফেলু চেয়ারম্যান, ছোট ছোট আন্ডার পড়লাম না ফেলু চেয়ারম্যান, তো কতটুকু অপমান হয়েছে তুমি এলা বুঝো? এবার আল্লাহর রহমতে বিপুল বোর্ডে পাস করছি আলহামদুলিল্লাহ। আরে শোনো ফরাক, আমি যেবার বিপুল বোর্ডে পাস করছি অবদান কি তোমার আছে? না তোমার অবশ্যই অবদান আছে আলহামদুলিল্লাহ বড় ভাই, সবই তো করছি আপনার জন্য বড় ভাই। জি আর সে গ্রামের বাড়ি আমার সুন্নতে খতনার সময় কী যে একটা অনুষ্ঠান হয়েছিল, কী যে আমোদ করছিলাম।
আস্তে 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 রোজা সামনে বড় ভাই গ্রামের বাড়ি থেকে তাহলে পালা আসলেন কেন? এই শোনো, তুমি যে বললা পালাই আসছি, কেন পালাচ্ছি জানো? আমার বাবার একজন বন্ধু ছিল সম্রাট নামে, সে একদিন আমারে দেখলো আমি গেমস খেলতেছি, দেখে আসে তো দাঁত পোটমোট শুরু করছে, আমার বাবার কাছে বিচার দিবে। কি রে শিপন, তোমার আব্বু কই? আম্মু কই? আব্বু আম্মু তো বাসায় নেই। তো এই যে তোমার দেখলাম পড়তে বসতে, তুমি তুমি গেম খেলতেছো কেন? ভালো লাগে না। ভালো লাগে মানে পড়ালেখা তোমার কাছে ভালো লাগে না, তোমার কাছে গেম ভালো লাগে না? দেখ কি খেলতেছো, ফ্রি ফায়ার। তো ফ্রি ফায়ার মানুষ, এই যে পাবজি গেম, তারপরে যে ফ্রি ফায়ার গেম, এই গেম কি মানুষে খেলে? এগুলি খেললে কি পাও, কত কি মজা পাও, কও। মজা পাই? কিসের মজা পাও? তা পড়ালেখা করে মজা পাও না? হ্যাঁ, আজকে তোমার আব্বু আর আম্মু দুজনে আসলে দুজনের কাছে বিচার দিয়া এমন মায়ের খাওয়াবো না, একবার পিঠের মধ্যে একটা সাল পাকলা উড়াইয়া লাগবো মায়েরা।
না কাকা আপনি এরকম করেন না। তাহলে তুমি গেম খেলো কেন? তো এই গেম খেলা কি কোনো টাকা আসে? গেম খেললে মাথাটা হ্যাং হয়, হ্যাং বুঝো মাথাটা নষ্ট হয়ে যায় উল্টা পাল্টা। তোমার এই বয়সে তোমার থাকার কথা হইলো গিয়া ক্লাস সিক্সে, তুমি আর ফোরে পড়ো এখন। হ্যাঁ, আর এমনিতেও তো রেজাল্ট খারাপ করছে এবার। বাপ মা অনেক কষ্ট করে টাকা কামাইয়া তারপরে স্কুলে টাকা দিয়া হয় স্যারে জানো। তারপরে এই যে কোচিং, তুমি নাকি কোচিংও ফাঁকি দাও, আমি তো শুনলাম। তোমার বাবার কাছে তো আমি কিছু বলি না, মানে চুপচাপ থাকি যাতে মাইক না খাও। তুমি যে পাবজি গেম আর এই যে ফ্রি ফায়ার গেমটা যে খেলো, দরকারটা কি তোমার গেম খেলা? তুমি সারাক্ষণ লেখাপড়া নিয়ে থাকবা, আর তুমি উত্তর পাড়ায় ওই যে পোলাপানগুলির সাথে এত আড্ডা মারো কেন? মানুষের আম গাছে উঠো, মানুষের জাম গাছে উঠো, তারপরে ওই যে পুকুরের মধ্যে ঢিল মারো মাছের মধ্যে, কি সমস্যা কি তোমার? তোমার নামে দুনিয়ার বিচার আসতেছে। ধরো আমি আজকে আর কোনো ক্ষমা নাই, আমি আজকে ঠিকই তোমার মাইক খাও। খেলো, ভালো করে গেম খেলো। কাকা কি করলো? কাকা আমাকে মার খাওয়া বল না, বাসায় তো থাকা যাবে না। আমি এক কাম করি, পালাই জায়গা। আচ্ছা, তাহলে এই কথা, তার ভয় আপনি পালায় চলে আসলেন? সম্রাট চাচা বিচার দিতে চাইছে, আর বিচার দিলে আমার মায়ের পিঠে পড়বেই, আর সেই ভয়ের জন্যই আমি চলে আসছি। ভাই এখন তো আলহামদুলিল্লাহ আপনি এখন খুবই ক্ষমতাশালী চেয়ারম্যান হয়েছেন, এখন তো আপনার অনেক পাওয়ার। আপনি কি আপনার ইতিহাসে কি যাওয়া জানা? হ্যাঁ ফরাজ, কথাটা ঠিকই বলছো, আমি গ্রামে যাব, গ্রামে গিয়ে সবার সাথে অবশ্যই আমি সাক্ষাৎ করব। ওকে চেয়ারম্যান সাহেব, অনেক কথা বললাম, খুব ভালো লাগলো। জি আমিও যাবো। আচ্ছা ইনশাল্লাহ। ওকে ওকে।